নমস্কার আমি ডক্টর সৌমিতা রয় পেডিয়াট্রিশিয়ান আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আলোচনা করব বাচ্চাদের একটা অত্যন্ত কমন প্রবলেম নিয়ে যেটা হচ্ছে সর্দি কাশি তো আপনারা সকলেই জানেন যে সর্দি কাশি বাচ্চাদের একটা প্রচণ্ড কমন জিনিস আর স্পেশালি এই মোমেন্টে প্রি মনসুন টাইমে বিফোর রেনি সিজন প্রত্যেক ঘরে ঘরেই বাচ্চাদের সর্দি কাশি হচ্ছে তাই জন্যই আমার আজকের এই ভিডিও রাখা সুতরাং ভিডিওটাকে পুরোপুরি দেখবেন এবং অবশ্যই আপনারা ভিডিওটাকে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে কি না পরবর্তীকালে এই রিলেটেড ভিডিও আপনারা খুব ইজিলি পেতে পারেন সো এই ভিডিওতে প্রথমে আমি আপনাদের যেটা বলবো যে বাচ্চাদের সর্দি কাশির কারণটা কি নেক্সট বলবো যে বাচ্চাদের সর্দি কাশি হলে আপনারা ঘরে কি করবেন মানে ঘরোয়া চিকিৎসা কী অর্থাৎ আপনাদের কি করণীয় আর লাস্টে অবশ্যই আমি কিছু ডেঞ্জার সাইন বলে দেবো যে বাচ্চাদের কিছু অ্যালার্মিং সাইন এই জিনিসগুলো পার্টিকুলার জিনিসগুলো যদি আপনারা দেখেন আপনাদের বাচ্চাদের আছে তাহলে অবশ্যই ইমিডিয়েটলি আপনারা বাচ্চাদের পেডিয়াট্রিশিয়ান দেখাবেন তো প্রথমে যেটা বলি যে বাচ্চাদের সর্দি কাশির কারণটা কী মোস্ট কমন রিজেন কিন্তু একটা ভাইরাল ইনফেকশন বিভিন্ন ভাইরাস দিয়ে বাচ্চাদের ইনফেকশন হতে পারে যেমন কিনা যেটাকে আমরা কমন কোল্ড বলি যেমন কি না আপনাদের রাইনোভাইরাস আর এস ভি ইনফ্লুয়েঞ্জা প্যারা ইনফ্লুয়েঞ্জা করোনা ভাইরাস অ্যাডেনোভাইরাস এবং বিভিন্ন ধরনের আর আপনাদের প্রত্যেক কটা নাম না জানলেও চলবে খালি মনে রাখবেন ইনফ্লুয়েঞ্জা দিয়ে আমরা যেটা হয় বাচ্চাদের সেটাকে আমরা বলি ফ্লু তো এই ইনফ্লুয়েঞ্জাটা ইম্পর্টেন্ট কেন কেননা এটাই একমাত্র ভাইরাস যেটার আগেন্স্টে কিন্তু আমাদের ভ্যাকসিন আছে বাচ্চাদের আমরা ভ্যাকসিন দিই এবং এই ভ্যাকসিনটা দিলে খুব এফেক্টিভ ভ্যাকসিনটা বাচ্চাদের কিন্তু ইনফ্লুয়েঞ্জা বা ফ্লুয়েড যে সিভিয়ারিটিটা সেটা কিন্তু অনেক কমিয়ে দেয় ফ্লু রিলেটেড ইনফরমেশন আপনারা জানতে চাইলে পরবর্তীকালে আমি একটা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন রিলেটেড একটা সেশন আপলোড করব সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন সো আজকে এই ভিডিওতে আমি সেটা বলবো না তো মেনলি আপনাদের যেটা জানালাম যে কমন কোর্স যেটা হয় বাচ্চাদের মেনলি কিন্তু ভাইরাস দিয়েই হয় আর এই ক্ষেত্রে যেটা বাচ্চাদের সিমটম যেটা হয় দেখবেন একটু নেজাল কনজেশন নাকটা বন্ধ হয়ে গেল তারপরে একটু রাইনোরিয়া মানে একটু নাক দিয়ে জল গড়াচ্ছে ভাইরাল রোগে কিন্তু খুব একটা হাই গ্রেড ফিভার আমি বলছি না যে আসে না আসতেই পারে ফিভার আসে কিন্তু জেনারেলি এটা একটু লো গ্রেড হয় আর খুব শিগগিরই কিন্তু ফিভারটা চলেও যায় এগুলো যদি হয় তাহলে আপনারা বুঝবেন যে আপনার বাচ্চার কিন্তু একটা ভাইরাল ইনফেকশন হয়েছে আর কিছু ক্ষেত্রে বাচ্চাদের ব্যাকটেরিয়াল কিন্তু হয় সেটা কিন্তু ভাইরাসের থেকে তাই এইটা জানা আপনাদের রেয়ার কেন জরুরি জানেন কেননা আপনাদের এটা এই জন্যই বলছি যে আপনারা কিন্তু বাচ্চাদের কাফ অ্যান্ড কোল্ড হলেই খুব শিগগিরই আপনারা অ্যান্টিবায়োটিকে হ্রাস করেন সেটা একদমই করবেন না তাই জন্যেই পার্টিকুলারলি আমি এই ব্যাপারটাতে স্ট্রেস দিচ্ছি যে বাচ্চাদের কিন্তু যত রকমের কাশি সর্দি কাশি যেটা কমনলি আপনারা দেখছেন সেটা কিন্তু মেজরিটি ক্ষেত্রে কিন্তু ভাইরাস গঠিত ঠিক আছে এবার আমি বলি যে একটা বাচ্চা কত ফ্রিকোয়েন্টলি সর্দি কাশি হতে পারে একটা বাচ্চার কিন্তু ছ থেকে আট বার অন অ্যান্ড অ্যাভারেজ সর্দি কাশি হতে পারে এটা কিন্তু একটা যথেষ্ট বেশি পরিমাণে মানে এক বছরেও ইন ওয়ান ইয়ার আ চাইল্ড ক্যান গেট কাফ অ্যান্ড কোল্ড ফর সিক্স টু এইট টাইমস ইন ওয়ান ইয়ার সেটা কিন্তু যথেষ্ট বেশি আর দ টেন টু ফিফটিন পারসেন্ট বাচ্চাদের ক্ষেত্রে দেখা গেছে ইট ক্যান গো অ্যাজ হাই অ্যাজ টুয়েলভ টাইমস আ ইয়ার মানে প্রত্যেক মাসেই কিন্তু বাচ্চার সর্দি কাশি হতে পারে সেটা কিন্তু কমন আর এটা কিন্তু একটা নর্মাল জিনিস তো মা বাবারা যেটা করেন যে চেম্বারে সে সবসময় আমি দেখেছি প্রচণ্ড টেনস্ট হয়ে পড়েন না চেম্বারে বলেন যে ম্যাডাম আমার বাচ্চার তো অলমোস্ট এভরি মান্থ বা এক মাস ছাড়া ছাড়াই সর্দি কাশি লেগে আছে আর ভালো লাগছে না কিন্তু এটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে এটা কিন্তু একটা বাচ্চার হয়েই থাকে আর প্রত্যেকবার যে সর্দি কাশি হলেই আপনাকে অনেক অনেক ওষুধ বা মেডিসিন খাওয়াতে হবে এমনটাও কিন্তু নয় আমি এই ভিডিওতে বলবো যে সর্দি কাশি হলে আপনারা ঘরে এক্স্যাক্ট কি করবেন তো যদি আপনার বাচ্চার সর্দি কাশি হয় আপনাকে যেটা খুব ফার্স্ট যেটা আপনাকে করতেই হবে সেটা হচ্ছে বাচ্চাকে একটা নেজাল ড্রপ দিন তো বিভিন্ন নেজাল ড্রপ মার্কেটে আমিও কিন্তু বলবো স্যালাইন নেজাল ড্রপ স্যালাইন নেজাল ড্রপ যদি বাচ্চাদের দেন এটার কোনো সাইড এফেক্ট নেই প্রত্যেকবার ফিডিং এর আগে আপনারা এক ড্রপ করে দুনাকে দিতে পারেন তাহলে কি হবে এই যে বাচ্চাদের হলে যে নেজাল কনজেশন হয় ম্যাসেজটা ব্লক হয়ে যায় বাচ্চারা কিন্তু খেতে চায় না এটা খুব কমন সিমটম বাট আপনারা এসেই সবসময় বলেন যে আমার বাচ্চা ম্যাডাম খেতে চাইছে না ঘ্যান ঘ্যান করছে কেননা তার প্যাসেজটাই নেজাল যে প্যাসেজটাই ব্লকেজ হয়ে রয়েছে তাই জন্য বাচ্চা খেতে পারছে না তাই জন্য আপনারা কিন্তু একটা স্যালাইন নেজাল ড্রপ নিজোক্লিয়ার নামে অ্যাভেলেবেল এবং বিভিন্ন নামে অ্যাভেলেবেল আছে আপনারা নিয়ে নেবেন বাড়িতে রেখে দেবেন সবসময় ছোট বাচ্চা বাড়িতে থাকলে এটা কিন্তু খুব প্রম্পট রিলিফ দেয় খুব ভালো কাজ করে ফিডিং এর আগে দেবেন আর মাথাটাকে চেষ্টা করবেন পেছনের দিকে হেলিয়ে দেওয়ার জন্য যদি পেছনের দিকে হেলান এবং বাচ্চার তারপরে যদি নেজাল ড্রপটা দেন তাহলেই দেখবেন প্রপারলি ভেতরে যাবে এবং প্যাসেজটা ক্লিয়ার করে দেবে তারপরে বাচ্চা কিন্তু আপনার ঠিক খেতে পারবে যদি ব্রেস্ট ফিড বেবি হয় অলওয়েজ বিফোর এভরি ফিড প্রত্যেকবার খাওয়ানোর আগে আপনারা এক ফুটা করে দু নাকে নেজাল ড্রপ দিন তারপরে বাচ্চাকে খাওয়ান তারপরে কিন্তু বারপিংটা একটু বেশি টাইম ধরে করুন যখন বাচ্চার সর্দি কাশি হয়েছে বারপিং রিলেটেড আমি একটা ভিডিও আপনাদের লিটার অন শেয়ার করে দেবো নেক্সট যেটা করবেন বাচ্চা যদি জ্বর আসে টাইমে অবশ্যই বাচ্চাকে প্যারাসিটামল দিতে হবে জ্বর কমানোর জন্য বা যদি গা হাত পা ম্যাচ ম্যাচ করে তাহলেও আপনারা প্যারাসিটামল দিয়ে ডাকতে পারেন জ্বর রিলেটেড একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা দেখে নেবেন যদি না দেখে থাকেন সেটাও খুব ইম্পর্ট্যান্ট আর যদি বাচ্চার বয়স এক বছরের বেশি হয় তাহলে আপনারা বাচ্চাদের কিন্তু মধু বা হানি দিতে পারেন এক চামচ করে রাত্রির বেলায় দিতে পারেন এটাও যথেষ্ট এফেক্টিভ আর বাচ্চার যদি তার সাথে যদি দেখেন যে গলা ব্যথা হচ্ছে তাহলে আপনারা একটু গার্গেল করাতে পারেন প্লেন নুন জল দিয়ে বা বেটারিন দিয়ে গার্গেল করাতে পারেন দিনে তিন থেকে চারবার এটাতে কোনো প্রবলেম নেই কিন্তু যেটা আপনারা করবেন না বাড়িতে সেটা হচ্ছে আগের প্রেসক্রিপশন দেখিয়ে কাফ সিরাপ কিনে নেওয়ার টেন্ডেন্সি আপনাদের সকলের মধ্যে প্রচণ্ড বেশি আমি দেখেছি নোটিস করেছি সেটা একদম করবেন না কেননা স্পেশালি ছ মাসের তলায় বাচ্চাদের কিন্তু এই বিভিন্ন ধরনের যত কাফ সিরাপ মার্কেটে অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু নট রেকমেন্ডেড একদমই কাফ সিরাপ নিজেরা কিনে খাইয়ে দেবেন না কেননা আপনাদের বুঝতে হবে এই যে কাফ বা কাশি যেটা হচ্ছে সেটা কিন্তু আমাদের বডির একটা প্রোটেক্টিভ মেকানিজম আমাদের শ্বাসনালিতে যদি কিছু জমে আছে বড়রা যেটা আমরা করি কেশে বার করে দিই বাচ্চারা কিন্তু সবসময় অনেক ছোট বাচ্চারা কিন্তু তিন বছরের তলায় বাচ্চারা কিন্তু সেটাকে কেশে বার করে দিতে পারে না আপনারা যদি অযাচিতভাবে কাপ সাপ্রেসেন্ট খাইয়ে দেন মানে যেটাতে কাশিটা বন্ধ হয়ে যান মা বাবারা হয়তো অনেক খুশি হয়ে যান যে আমার বাচ্চার কাশিটা বন্ধ হয়ে গেল কিন্তু ও কিন্তু যে জিনিসগুলো বার করে দেওয়ার কথা সেটা বাড়ি করতে পারলো না র্যাদার ভেতরে থেকে গেলো এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে একদমই উচিত না নট ডিজায়ারেবল তাই জন্য অযাজিতভাবে কাপ সিরাপ যে কোনো আগের প্রেসক্রিপশান দেখিয়ে কিনে খাওয়াবেন না কাফ সিরাপটা যদিও বা অ্যাকসেপ্টেবল অ্যান্টিবায়োটিক্স আননেসেসারি অ্যান্টিবায়োটিক কিন্তু একদম বাচ্চাদের দেবে না দেবেন না কেননা অ্যান্টিবায়োটিকটা কিন্তু আপনাদের বুঝতে হবে যে ব্যাকটেরিয়ার আগেনস্ট কাজ করে ভাইরাসের আগেনস্ট অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই সুতরাং নিজেরা এটা প্লিজ করবেন না এবার আমি কিছু ডেঞ্জার সাইন বলে দেবো বা অ্যালার্মিং সাইন যেটা আপনারা যদি দেখেন ইমিডিয়েটলি পেডিয়েট্রিশিয়ানের কাছে যাবেন তো ফার্স্ট যেটা হয় যে যদি আপনারা দেখেন যে বাচ্চার কোনো শ্বাসকষ্ট হচ্ছে তো শ্বাসকষ্ট রিলেটেডও আমার একটা চ্যানেলে আলাদা ভিডিও আপলোড করা আছে সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন কেননা শ্বাসকষ্ট এক একটা বয়স অনুযায়ী এক একটা এই স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে শ্বাসকষ্ট ছাতিটা ওঠা নামা করলে ওরকম কাউন্ট করতে হবে আপনাদের তো এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না বাচ্চাদের যদি শ্বাসকষ্ট কোনো মতে বা কোনো টাইমে আপনারা নোটিস করছেন যে হয়েছে তাহলে অবশ্যই ইমিডিয়েটলি কনসালটি ইয়ার পেডিয়াট্রিশিয়ান আর তাছাড়া যদি দেখেন বাচ্চা একদম লেথার্জিক হয়ে গেছে খেতে পারছে না বা এটার সাথে প্রচণ্ড পরিমাণে বমি করছে তাহলেও কিন্তু আপনাদের ডক্টর ইমিডিয়েটলি দেখাতে হবে বা যদি দেখেন প্রচন্ড হাইগ্রেড ফিভার একশো তিন চার ছুঁয়ে যাচ্ছে জ্বর এবং তিন চার দিনেও জ্বরটা কমছে না তাহলেও কিন্তু আপনাদের পেডিয়াট্রিশিয়ান কনসাল্ট করা উচিত আর তাছাড়া আমি যেটা বললাম বাড়িতে যেগুলো করবেন তার সাথে সাথে যেটা অবশ্যই করবেন যদি আপনার বাচ্চা ব্রেস্টফিড করে ব্রেস্ট ফিডিংটাকে কিন্তু বন্ধ করে দেবেন না কেননা ব্রেস্ট ফিডিংটা ভীষণ এই টাইমে ইম্পর্ট্যান্ট কন্টিনিউ দ্য ফিডিং আর বাচ্চা যদি আপনার ব্রেস্ট ফিডিং না করে বড় বাচ্চা হয় তাহলে কিন্তু আপনাকে যেটা করতে হবে বাচ্চার ওরাল হাইড্রেশানটা ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট ওটা মেনটেন করতে হবে বেশি পরিমাণে জল ফ্লুইড জলটা কিন্তু আপনারা বাড়িতে একটু চাইলে স্পেশালি শীতকাল যখন হবে যদি বাচ্চার সর্দি কাশি হয় একটা ফ্লাস্কে করে একটু হালকা গরম জল বা ফর্ম ওয়াটার যেটাকে আমরা বলি সেটা আপনারা করে রাখতে পারেন বারবার করে কিন্তু এই ফর্ম ওয়াটার আপনারা বাচ্চাদেরকে খাওয়াতে পারেন তাহলে অনেকটা রিলিফ পাবেন তো এই জিনিসগুলো যদি ফলো করেন আর যদি বছরে একটা করে ভ্যাকসিন নেন তাহলে আমার মনে হয় এই সর্দি কাশি রিলেটেড হবে না কেননা আমি যেটা বললাম বাচ্চাদের সর্দি কাশি কিন্তু আপনারা প্রিভেন্ট মানে বন্ধ করে দিতে পারবেন না যে হবেই না কেন বাচ্চারা স্কুল যায় স্কুলে এর হলে ওর হলে হয়ে যায় কেন বাচ্চারা মাস্ক পরে না তো সর্দি কাশিটাকে কিন্তু আমরা একেবারে বন্ধ করে দিতে পারবো না কিন্তু যদি সর্দি কাশি হয় কিভাবে আপনারা বাড়িতে এই জিনিসগুলো ফলো করে বাচ্চাদের ভালো রাখবেন সেইটা আমি বললাম এগুলো যদি ফলো করেন আশা করি অনেকটা উপকার পাবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আবার দেখা হবে আরও ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে তাছাড়া আপনাদের যদি কোনো ডাউট থাকে অবশ্যই একটু কমেন্ট বক্সে লিখে জানান বি হ্যাপি টু হেল্প ইউ থ্যাঙ্ক ইউ আবার দেখা হবে নমস্কার